বন্ধুরা, গত মাসে আমি একটা কড়াই কিনে নিয়ে এসেছিলাম, আর কড়াইটার আমি ছবিও তুলে রেখেছিলাম। কিন্তু জানতাম না যে সেই কড়াইটার মধ্যে রান্না করতে করতে হুট করে একদিন পুড়ে যাবে এরকম। তো হুট করে যেদিন পুড়ে গেল, তারপর আমি ভাবলাম যে এটা কী করে পরিষ্কার করব। তো আমি আমার মাসিকে দিয়ে এটা পরিষ্কার করিয়েছিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু এক ঘন্টা ঘষার পরও পরিষ্কার হয়নি, কিন্তু আমি এটাকে মাত্র 5 মিনিটে পরিষ্কার করে ঝকঝকে করে দেখিয়ে দিলাম। কি করে আমি এটা পরিষ্কার করলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে নতুন এসেছো, অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। তো বন্ধুরা, চামচের মধ্যে দেখতে পাচ্ছ একটা জিনিস নিয়েছি, এই জিনিসটা দিয়েই আমি কড়াইটা চকচকে করব। খুব খারাপভাবে কড়াইটা পুড়েছে, আর এই কড়াইটা কিন্তু যেমন সেমন করে মাজা ধোয়া করলে পরিষ্কার হবে না, সেই জন্য এটা টিপস মেনেই করতে হবে। তো আমি আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাতে তোমাদের যদি কখনও এরকম ভুলবশত এরকম পুড়ে যায়, তখন তোমরা এই কড়াইটাকে আবার মেজে ধুয়ে নতুনের মতো করে ফেলতে পারবে, তাও আবার 5 মিনিটে একদমই পরিশ্রম ছাড়াই। তো কী করে আমি এটা নতুনের মতো ঝকঝকে করলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা পুড়ে যাওয়ার পর মাসিকে দিয়েছিলাম। মাসি এই ছোবাটা দিয়ে, এই স্ক্রাবারটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছে, কিন্তু কোনো পরিষ্কার হয়নি, স্ক্রাবার ক্ষয় হয়ে গেছে, কিন্তু কড়াই কিন্তু আধাও ওঠেনি। তো সেই কড়াইটা আমি কিন্তু আজকে পরিষ্কার করব, যে কড়াইটা ওঠেনি। আমি শুধুমাত্র 5 মিনিটে তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাবো কি করে আমি এই কড়াইটা শুধুমাত্র 5 মিনিটে পরিষ্কার করি, তাও আবার ঘরে থাকা একটা জিনিস দিয়ে। তো এই কড়াইটা আমি পরিষ্কার করার জন্য কি নিচ্ছি এখন তোমাদেরকে দেখাবো। কড়াইয়ের মধ্যে যে দাগগুলো বসে গেছে সেগুলো কিন্তু অনেক ঘষাঘষি করা হয়েছে এই স্ক্রাবারটা দিয়ে। স্ক্রাবারটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, অর্ধেক স্ক্রাবার, নতুন স্ক্রাবার দিয়েছিলাম, তারপরও এটা পরিষ্কার হয়নি। তোমরা হয়তো বলবে যে স্টিল উল দিলেই পরিষ্কার হয়ে যাবে, কখনো হয় না, এরকম পুড়ে গেলে কখনোই হবে না। অল্প অল্প পুড়ে গেলে হয়তো স্ক্রাবার দিয়ে উঠে যাবে, কিন্তু এমনভাবে যদি পড়ে কখনো, তখন কিন্তু স্টিল উল দিয়েও পরিষ্কার হতে চায় না। একটু বুদ্ধি খাটিয়ে এটা পরিষ্কার করলেই কিন্তু এটা পরিষ্কার হবে, নতুনের মতো ঝকঝকে করা সম্ভব। তো চলো দেখাই এবার আমি কি দিয়ে পরিষ্কার করলাম। প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ চুন। আমরা যে পান খাই, অনেকেই পান খাওয়ায় যে চুনটা ব্যবহার করি, সেই চুনের কিন্তু একদমই দাম কম, 5 টাকা হলে 1 প্যাকেট দিয়ে দেয়। সেখান থেকে আমি ধরো 1 টাকার নিয়েছি, আর নিয়ে নেব 1 টেবিল চামচ সার্ফ, মানে ডিটারজেন্ট পাউডার। আর এদিকে এই জিনিসগুলো যে নিয়েছি, অবশ্যই আমার হাত নষ্ট হয়ে যাবে, তোমাদেরও যদি থাকে তাহলে একটা নিয়ে নেবে। আমি ইউজ অ্যান্ড থ্রো যে গ্লোভসগুলো হয় সেগুলো নেব। তো এগুলো খুবই পাতলা হয়, এগুলো বেশি মাজা ঘষা করলে ছিঁড়ে যেতে পারে। তারপরও আমি প্রথমে যেহেতু জিনিসটা লাগাবো, সেই জন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি, নাহলে আমার হাতের ক্ষতি হতে পারে। তো যেহেতু আমার বাসনপত্র মাসি মাজা ধোয়া করে, কিন্তু এটা ওঠাতে পারেনি, সেই জন্য আমাকে করতে হচ্ছে। তো আমি বলেছি যে এটা আমি 5 মিনিটে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি এই গ্লোভসটা পরে নেব, আর গ্লোভসটা পরে নিয়ে আমি এই কড়াইটা মাজা শুরু করব। এখন থেকে আমি মাজাটা শুরু করছি, শুধু এখন থেকে 5 মিনিট আমি তোমাদেরকে দেখাবো 5 মিনিটে পরিষ্কার করে। চুন আর সার্ফটাকে আমি ভালো করে মিলিয়ে নিলাম, একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি এটা কি করব, এটা নিয়ে কড়াইয়ের গায়ে সুন্দর করে মেখে দেব। যে কড়াইয়ের দাগটা ওঠেনি, সেই কড়াইয়ের গায়ে এই চুন আর ডিটারজেন্ট পাউডারটা ভালো করে মেখে দেব। এতে করে আমার কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তোমরা যদি এরকম কখনো করে থাকো, এরকম আমরা মা ঠাকুমাদেরকে দেখেছি, এরকম চুন মেখে রেখে দেওয়া আমরা দেখেছি, তাদের থেকে এই আমার জিনিসটা শেখা। তো আমিও যখন ট্রাই করলাম, তখন আমি অবাক হয়ে গেলাম যে এটা দিয়ে যদি মেখে রাখা যায় তাহলে কত তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো অবশ্যই আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দেব, সঙ্গে সঙ্গে করব না, মোটামুটি 1/2 ঘন্টা তো রেখে দেবই। 1/2 ঘন্টা রেখে দেওয়ার পর কাজটা করব, তাহলে এটা আমার ঝকঝকে হবে, না হলে কিন্তু হতে চাইবে না। সঙ্গে সঙ্গে করলে এটা 1/2 ঘন্টা বা 1 ঘন্টা, তোমরা যতক্ষণ রেখে দিতে পারো অবশ্যই রেখে দেবে। তো আমি এটাকে রেখে দিচ্ছি, দিয়ে আমি অন্য কাজ করে নিচ্ছি, আবার ফিরে আসছি আমি মোটামুটি 1 ঘন্টা পর।
এখন দেখো নিচের যে কালো দাগগুলো চুন কিন্তু হালকা করে দিয়েছে, উপরে লাল লাল হয়ে এসছে। এখন আমি সেই যে স্টিল উলটা দিয়ে আগে মেজেছিল আমি সেটাই নেব, আর সেটা দিয়েই আমি মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কত তাড়াতাড়ি ওঠে। এখন থেকে বলেছিলাম আমি 5 মিনিট, তোমরা হিসাব করে দেখো আমি মাজা শুরু করলাম, আমি এটা 5 মিনিটেই ক্লিন করে তোমাদেরকে দেখাবো। তো এক সাইড করে করছি, পুরো সাইড আগেই করছি না, তো এক সাইড করে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে যেহেতু আমি চুন মেখে রেখেছিলাম। প্রথমে কিন্তু দাগটা খুবই টাফ হয়ে গেছে, উঠতেই চাইছে না, কিন্তু যখনই আমি চুন মেখে নিয়েছি তারপরে ঘষা দিচ্ছি তাহলে কিন্তু উঠে যাচ্ছে। আর দেখো আমি একটু করে মাজবো আর একটু করে তোমাদেরকে দেখিয়ে দিব যে কড়াইটা কতটা পরিষ্কার হবে। তো দেখো আমি আবার এই সাইডটা করে নেব, তো যাতে এটা সুন্দরভাবে পরিষ্কার হয় সেই জন্য আমি একটু জোরেই ডলা দিয়েই ঘষা দিচ্ছি যাতে এটা উঠে যায়। আর তোমাদেরকে দেখিয়েও দেব আমি পেছন সাইড উপর সাইড সব জায়গায় ঘষে নেব একইভাবে, আর কত সুন্দরভাবে এটা উঠে যাবে। তো বন্ধুরা তোমাদের যদি কখনো এরকম কড়াই পুড়ে যায় তাহলে এটা দিয়ে পরিষ্কার করে দেখো। আমি এটা কয়েকবার করেছি এর আগেও, আমি আমার কড়াই ক্লিনিংয়ের অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখে অনেক উপকৃত হয়েছো, আমাকে কমেন্ট করে জানিয়েছো। আমি অনেক ধরনের টিপস দিয়েছি কড়াই পরিষ্কার করার, তো সেই টিপসগুলোও তোমরা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে নাইবা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওগুলো। সেগুলো আমি অন্য পদ্ধতিতে করেছি, কিন্তু এই কড়াই ক্লিনিং করার ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আমি ভেতর সাইডে করে এবার বাইরের সাইডটা করছি, আর খুব টাফভাবে পুড়ে গেছে কড়াইটা। এরকম হয় আমাদের কোনো কোনো সময় অন্যমনস্ক থাকলে, হয়তো আমরা একটা কিছু বসিয়ে দিয়ে হয়তো ভুলে গেছি আর আমাদের রান্নাটা হয়তো পুড়ে গেল, এরকম হয়ে থাকে। তো এরকম যাতে না হয় সেদিকে খেয়াল রাখাই উচিত, কিন্তু তারপরও হয়ে যায়, আমাদের করার কিছুই থাকে না। তো যখন এভাবে এরকম হবে তখন তোমরা এটা দিয়ে করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো আমার মাজা কিন্তু হয়ে গেছে, আর এটা মোটামুটি সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। আমি এটা 5 মিনিট শুধু মেজে নিলাম, এখন অনেকটা সাদা হয়ে গেছে। এখন আমি এটা তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে ক্লিন হলো। তো আমি এটা শুধুমাত্র 5 মিনিট ডলা দিয়েছি, আর এর আগে মাসি 1 ঘন্টা ডলেছিল ওঠেনি, আমি শুধু 5 মিনিট এটাকে ঘষে নিয়েছি এই জিনিসটা দিয়ে, তাতেই এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখন আমি হাতটা ধুয়ে নেব, আর গ্লোভসটাও ছিঁড়ে গিয়েছে, গ্লোভসটাও খুলে ফেলেছি, আর কড়াইটা তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। এই কড়াইটা শুধুমাত্র আমি 1 মাস রান্না করেছিলাম, তাতেই কড়াইটা কিন্তু এতটা কালো হয়ে গিয়েছিল পুড়ে। তো দেখো এখন কতটা পরিষ্কার হয়ে গেছে, এটা 2-1 দিন রান্না করতে করতে বাদ বাকি একদম সাদা হয়ে যাবে। আমি কিন্তু এর দাগগুলো পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছি। আশা করি এই কড়াই ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।